যারা বলবে ইল্লাল্লাহ জায়েজ নাই, হে লেখাপড়া করে নাই, লেখা নাই, পড়া নাই, আমি নালি মাস্টার, ওষুধ নাই, দাওয়াই নাই, শহীদ আলী ডাক্তার, ঠিক কিনা জোরে বলুন না। আর কি প্রশ্ন আসেনি? আমি একটা স্লোগান দিলাম, শুনেন, আমি কিছু খাবো না শুধু বিরিয়ানি খাবো, কিছু খাবো না শুধু বিরিয়ানি খাবো, কিছু খাবো না শুধু বিরিয়ানি খাবো বললাম। এরপরে কিছুক্ষণ ঘরে বললাম শুধু বিরিয়ানি, শুধু বিরিয়ানি, শুধু বিরিয়ানি, অসুবিধে আছে নি, অসুবিধে আছে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার তো কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন জিকির জায়েজ, কিছুক্ষণ ধরে ইল্লাল্লাহ 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 শুধু বিরিয়ানি, শুধু বিরিয়ানি, এটাও জায়েজ, ঠিক কিনা জোর বলো না, শুধু বিরিয়ানি, শুধু বিরিয়ানি, এটাও জায়েজ। যারা বলবে ইল্লাল্লাহ জায়েজ নাই, হে লেখাপড়া করে নাই, লেখা নাই, পড়া নাই, আমি নালি মাস্টার, ওষুধ নাই, দাওয়াই নাই, শহীদ আলী ডাক্তার, ঠিক কিনা জোর বলো না। মনে হয় মানুষ আমারে কত সম্মান করে, দাওয়াত দেয়, চেয়ার আগায় দেয়, কিন্তু আমার গুনার দিয়ে তাকাই না, আমার বড় ভয়, আমার মতো জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই।